হাই ফ্রেন্ডস, তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে বাংলা অনার্স নিয়ে সেকেন্ড ইয়ারে পড়াশোনা বা লেখাপড়া করছো, তোমাদের বর্তমান কোভিড ও লকডাউনের জন্য ইউনিভার্সিটি থেকে 30% সিলেবাস কমিয়ে দিয়েছে। তোমাদের সামনে অ্যাসাইনমেন্ট এক্সাম, তাই অ্যাসাইনমেন্টের আগে সিলেবাসের সম্পর্কে জেনে নেওয়া প্রয়োজন। আমার এই চ্যানেলে ডিসক্রিপশানে সিলেবাস কীভাবে ডাউনলোড করতে হয় ভিডিওটির লিঙ্ক দেওয়া আছে, তোমরা ভিডিওটি দেখে নেবে। ভিডিওটি শুরু করবার আগে, তোমরা যারা নতুন এই ভিডিওটি দেখছো, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটা অন করে দেবে। যখন কলেজের কোনো কিছু নতুন আপডেট থাকবে, তখন এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তোমরা সিলেবাস ডাউনলোড করে বইয়ের সঙ্গে মিলিয়ে নেবে। আমি তোমাদের বই ধরে ধরে বলছি পুরো সিলেবাসের সম্পর্কে। তোমরা যখন সিলেবাস ডাউনলোড করবে, এইরকম ইন্টারফেস ওপেন হবে বা এরকম সিলেবাস তোমরা দেখতে পাবে। যাই হোক, তোমাদের বাংলা অনার্সে 3টে পেপার, 1 নম্বর পেপার 3, 2 নম্বর পেপার 4, 3 নম্বর পেপার 5। এই ভিডিওতে 3টে পেপারই নিয়ে আলোচনা করছি। EBG 3 অর্থাৎ বাংলা 3 নম্বর পেপার। বাংলা 3 নম্বর পেপারে আছে প্রথমে চর্যাগীতি, নির্দিষ্ট 5টি গীতি। নেক্সট চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন, রাধা বিরহ অংশ। নেক্সট বৈষ্ণবপদ, চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস ও গোবিন্দদাস। নেক্সট রামায়ণ, আরণ্যখণ্ড, কীর্তিবাস ওঝা। নেক্সট চৈতন্য ভাগবত, বৃন্দাবন দাস। নেক্সট মধুসূদন দত্ত, মেঘনাদবধ কাব্য ষষ্ঠ সর্গ। নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুর, 3টে কবিতা, সনাত্তরী, শতাব্দীর আজি, শঙ্খ। EBG 4 অর্থাৎ বাংলা 4 নম্বর পেপার। 4 নম্বর পেপারে আছে কপালকুণ্ডলা, উপন্যাস পাঠ। নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুর, স্ত্রীর পত্র। নেক্সট রাজশেখর বসু, পরশুরাম, চিকিৎসা সংকট। নেক্সট তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তারিণী মাঝি। নেক্সট সুবোধ ঘোষ, সুন্দরম। EBG 5 অর্থাৎ বাংলা 5 নম্বর পেপার। বাংলা 5 নম্বর পেপারে আছে গীতিকাব্য, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট কালান্তর, রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট নিয়মের রাজত্ব, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। নেক্সট বই পড়া, প্রথম চৌধুরী। নেক্সট হুতুম প্যাঁচার নকশা, চড়ক, কালীপ্রসন্ন সিংহ। নেক্সট কমলাকান্তের দপ্তর, প্রত্যঙ্গ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট বিচিত্র প্রবন্ধ, বাজে কথা, রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট পঞ্চমতন্ত্র, বই কেনা, সৈয়দ মুস্তফা আলী। যদি এই ভিডিওটা দেখে আপনাদের কোনো হেল্পফুল হয়ে থাকে, তাহলে এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি এই চ্যানেলে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি রিলেটেড ভিডিও আপলোড করে থাকি।